সেখানে পৌঁছালে স্বজনদের কান্না আর আর্তনাদ ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ফিতুল্লা আমার বাবা কিচ্ছু জিজ্ঞেস করেন না, আমাকে শুধু বললো যে মা আপনি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, সেও নাই বলার কেউ নাই। শুধু স্বজন নয়, এখানে উপস্থিত হন রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাদ আসর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একে একে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।